হরে কৃষ্ণ কৃষ্ণ ভবনামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন। হরে কৃষ্ণ। আগামী 3 ডিসেম্বর সোমবার উৎপন্ন একাদশীর উপবাস এবং পরের দিন 4 ডিসেম্বর একাদশীর পারণ সকাল 6:03 থেকে সকাল 9:38 মধ্যে। এরকম একাদশীর সম্বন্ধে অন্যান্য ভিডিও পেতে আপনারা উপরের কার্ড থেকে আমাদের ভিডিও দেখতে পারেন। এখানে এর মধ্যে আপনারা একাদশীর মাহাত্ম্য, একাদশী কেন করা হয়, একাদশীতে কী কী খাবার খাওয়া যায় সম্বন্ধে জানতে পারবেন। তাই আপনারা প্লিজ ওপরের কার্ড থেকে পরে এই ভিডিওটি দেখে নেবেন। তাহলে শুরু করা যাক উৎপন্না একাদশীর মাহাত্ম্য। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণের পুণ্য প্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কী জন্যই বা এই একাদশীর পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি, আপনি কৃপা করে আমাকে বলুন। শ্রী ভগবান বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও, তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রীবিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কী রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক পরম পরিক্রমশালী অসুর ছিল, তারই পুত্র এই মূর, অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে, স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রয়ীকে প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পূর্ণ গর্জন করতে লাগলেন। দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, হে দুরাচার দানব, আমার বাহুবল দেখো। এই বলে অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন, ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল। একমাত্র মূর অসুরই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিত্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন।
সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। সেই গুহাটি একদার বিশিষ্ট এবং ১২ যোজন অর্থাৎ ৮৬ মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। তখন আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, তখন এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। সেই কন্যাই উৎপন্না একাদশী। তা আজ আমাদের সেই উৎপন্না একাদশীর মাহাত্ম্যই আমরা শ্রবণ করছি। এই কন্যাই হচ্ছেন উৎপন্না একাদশী, যিনি ভগবান শ্রীবিষ্ণুর শরীর থেকে উৎপন্ন হয়েছে। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র ও বিষ্ণু তেজ সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধে করতে লাগলেন। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মিত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মিত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রমশালী উগ্রমূর্তি, এই মূর দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। একথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মনোগত বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক, উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে, তুমি তাদের সকল মনোবাসনা পূরণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে, এর ফলে তুমি মুক্তি লাভ করবে, তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি দান ও সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বর প্রদান করে অন্তর্নিহিত হলেন। সমস্ত ব্রতকারী দিব্যারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভ করে ধন্য হবেন। তা এই হলো উৎপন্ন একাদশীর মাহাত্ম্য। আপনাদের যদি এই একাদশীর মাহাত্ম্য ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে আরও ভিডিও পেতে পারেন। আর একটা জিনিস, যদি একাদশীর টাইমিং আপনারা স্মার্টফোনে পেতে চান তবে উপরের কার্ড থেকে কিভাবে একাদশীর অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করব ভিডিওটি আপনারা দেখতে পারেন। তাহলে আজ এইটুকুই, পরের একাদশীতে আপনাদের সাথে আবার দেখা হবে। হরে কৃষ্ণ।